আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত স্কেলিং করানোর পরের অনুভূতি সম্পর্কে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে দাঁত স্কেলিং করালে দাঁতের কোনো ধরনের সমস্যা হয় কিনা, কোনো ব্যথা পাওয়া যায় কিনা, ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন হয় কিনা, অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন। এই ভিডিওর মাধ্যমে সকলেই জানতে পারবেন। ভিউয়ার্স, দাঁত স্কেলিং মূলত দুটি কারণে করা যেতে পারে। একটি হলো যদি দাঁতে এ ধরনের স্পট থাকে, তাহলে এ ধরনের স্পটগুলো খুব শক্তভাবে দাঁতের সঙ্গে লেগে থাকে, আর সেগুলো স্কেলিং করে এ ধরনের স্পটগুলো রিমুভ করতে হয়। এ ধরনের স্পটের ক্ষেত্রে দাঁত পলিশিংও করা যায়। এবং অন্যটি হলো যদি কোনো গাম ডিজিজ থাকে বা পেরিওডেন্টাল ডিজিজ থাকে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, এটি জিঞ্জিভাইটিসে আক্রান্ত একটি মাড়ি। এমন অবস্থায় দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ হয় দাঁত ব্রাশ করার সময়, এছাড়া হালকা আঘাতেও মাড়ি থেকে রক্ত বেরিয়ে আসে। তো এই অবস্থায়ও আমরা স্কেলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে থাকি। তো ভিউয়ার্স, মূলত দাঁত পরিষ্কার করার জন্য, দাঁতের মাড়ি পরিষ্কার করার জন্য স্কেলিং করা হয়ে থাকে। আর এই স্কেলিং করার জন্য কোনো ধরনের পেইন হয় না, কোনো পেইন মুক্তভাবেই কিন্তু স্কেলিং করা হয়ে থাকে। কোনো ধরনের ইঞ্জেকশনের প্রয়োজন হয় না, কোনো ধরনের পেইনও পাওয়া যায় না। ভিউয়ার্স, এখন আপনারা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে মূলত যে স্পটগুলো দেখতে পাচ্ছেন, যদি কেউ এই ধরনের স্পটের জন্যে দাঁত স্কেলিং করিয়ে থাকেন, সেক্ষেত্রে খুব একটা উল্লেখযোগ্য অনুভূতি লক্ষণীয় থাকে না। এ ধরনের স্পটের জন্য স্কেলিং করানো যায়, পলিশিং করালেও এ ধরনের স্পট কিন্তু রিমুভ হয়ে দাঁতগুলা দেখতে অনেক সুন্দর দেখায়। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই স্পটটা বেশ শক্তভাবে দাঁতের সঙ্গে লেগে থাকে। আর এ ধরনের স্পটের জন্যে যদি আপনি দাঁত স্কেলিং করান, তাহলে এই স্পটগুলো উঠে যাওয়ার কারণে দাঁতের উপরিভাগে খসখসে একটি ভাব আপনারা অনুভব করতে পারেন, যেটি 24 ঘন্টার মধ্যে আবারও স্বাভাবিক পর্যায়ে ফিরে যায়। এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, দাঁতের উপরে ক্যালকুলাস জমে আছে, ক্যালকুলাস এবং স্পট দুইটাই কিন্তু এখানে জমে আছে। তো এ ধরনের দাঁতের জন্য যখন আপনি স্কেলিং করাবেন, আর এমনভাবে ক্যালকুলাস এবং স্পট দাঁতের উপরে জমে থাকার কারণে ধীরে ধীরে দাঁতের উপরিভাগের এনামেল ক্ষয় হয়। এনামেল ক্ষয় হওয়ার কারণে দাঁতের উপরে খসখসে একটি ভাব তৈরি হয়, যেটি আপনার স্কেলিং করার পরবর্তীতে আপনার অনুভব হতে পারে। এই সমস্যাও আপনার 1 থেকে 2 দিনের মধ্যে আবারও পুনরায় আগের মতো হয়ে যায়, অর্থাৎ আগের মতো মসৃণ হয়ে যায়। যদি কেউ এ ধরনের ক্যালকুলাস জমার কারণে আপনারা স্কেলিং করিয়ে থাকেন, তখন স্কেলিং করানোর পরে, এটি হলো স্কেলিং করানোর পরের ছবি। তো এখানে দেখতে পাচ্ছেন দাঁতের গুঁড়াগুলো আলগা হয়ে গেছে, অর্থাৎ কিছুটা পরিষ্কার হয়ে যাওয়ার কারণে কিন্তু এখানে কিছুটা ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। তো এই ধরনের ক্যালকুলাসের কারণে যদি কেউ দাঁত স্কেলিং করিয়ে থাকেন, তাহলে আপনার মনে হতে পারে যে আপনার দাঁত ফাঁকা হয়ে গেছে, কারণ এই স্কেলিং করার ফলে এখানে যে ক্যালকুলাসগুলো দেখতে পাচ্ছেন, এই ক্যালকুলাসগুলো উঠে যাওয়ার কারণে বা পরিষ্কার হয়ে যাওয়ার কারণেই এই দাঁতের গোড়াগুলো এমনভাবে পরিষ্কার হয়ে যায়। আর তার জন্য এখানে যখন জিভ চলে আসে, তখন আপনার মনে হতে পারে যে আপনার দাঁতগুলো হয়তো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু দাঁত কখনো ফাঁকা হয় না। এই ক্যালকুলাসগুলো পরিষ্কার হয়ে যাওয়ার কারণেই এমন অনুভব হয়ে থাকে। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও দেখুন যে প্রতিটি দাঁতের গোড়ায় অনেক বেশি ক্যালকুলাস জমে আছে। তো এই অবস্থায় অনেক বেশি ক্যালকুলাস হয়ে যাওয়ার পরে যদি আপনি দাঁত স্কেলিং করান, তাহলে আপনার মনে হতে পারে যে আপনি মনে হয় স্কেলিং করিয়ে আপনার দাঁতের জন্য আরও সমস্যা বেড়ে গেছে, এমনটি মনে হতে পারে, কারণ এ ধরনের ক্যালকুলাস অনেক বেশি জায়গা নিয়ে মাড়িতে জমে থাকে। আর এ ধরনের ক্যালকুলাস যখনই উঠে যাবে, তখন আপনার এখানে জিভ আসলে আপনার মনে হতে পারে যে আপনি মনে হয় স্কেলিং করিয়ে ভুল করেছেন, কারণ এ ধরনের অনেক বড় ক্যালকুলাস দাঁত এবং মাড়ির অত্যন্ত ক্ষতি করে থাকে। তাই এইরকম অবস্থা হওয়ার আগেই আপনাকে স্কেলিং করাতে হবে। আর যাদের এরকম অবস্থা হয়ে গেছে, তারাও স্কেলিং করাবেন। স্কেলিং করানোর পরে অবস্থার উপর নির্ভর করে বিভিন্ন উপায়ে সেখানে ট্রিটমেন্ট রয়েছে। যদি এমন অবস্থাও হয়ে থাকে, একটি বা দুটি দাঁতের গোড়ায় এ ধরনের অধিক ক্যালকুলাস জমে থাকে, আর সেই ক্যালকুলাস যখন আপনি উঠিয়ে ফেলবেন বা স্কেলিং করিয়ে ফেলবেন, তখনও আপনার মনে হতে পারে যে আপনার দাঁতটি মনে হয় এখনই নড়ে যাবে, কারণ অনেক দিন পর্যন্ত দাঁতের সঙ্গে এভাবে ক্যালকুলাস জমে থাকায় মুখের ভিতরে একটা অ্যাডজাস্টমেন্ট থাকে। কিন্তু যখনই আপনার এই ক্যালকুলাসগুলো উঠে যাবে, তখন জিভ এখানে আসার সঙ্গে সঙ্গে আপনার মনে হতে পারে যে দাঁতের গোড়া থেকে আপনার দাঁত ওয়াশ করার জন্য আপনার দাঁতের গোড়া নিচের দিকে নেমে গেছে বা দাঁতের গোড়া থেকে মাংস সরে গেছে। আচ্ছা,
আসলে ব্যাপারটা কিন্তু তেমন হয় না। ব্যাপারটি হয় হলো এই যে যে ক্যালকুলাস দেখতে পাচ্ছেন, এটি উঠে যাওয়ার কারণেই সেখানে ফাঁকা ফাঁকা লাগতে পারে, মনে হতে পারে যে আপনার দাঁতের মাড়ি নিচের দিকে নেমে গেছে। আসলে দাঁতের কোনো ধরনের নড়চড় হয় না। যদি এমনভাবেও আপনি এই পজিশনটা দেখতে পাচ্ছেন, এখানেও যদি আপনি স্কেলিং করান, অনেকেরই দাঁতের এ ধরনের থাকে, এগুলা ক্যালকুলাস। তো এই ক্যালকুলাসের জন্য যদি অনেকে আপনারা যদি স্কেলিং করান, তাহলে দেখা যাবে পরিষ্কার হয়ে যাওয়ার পরে সেখানে ঠিক এমন পজিশন হবে, আর এমন পজিশনেও আপনার এখানে জিভ লাগলে আপনার মনে হতে পারে যে আপনার দাঁতগুলো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আসলে অনেকে বলে থাকে যে দাঁত ওয়াশ করালে দাঁত ফাঁকা হয়ে যায়, আসলে দাঁত ফাঁকা হয় না, দাঁতের গোড়ায় যে ক্যালকুলাসগুলো বা পাথরগুলো লেগে থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাওয়ার কারণেই এখানে জিভ আসলে মনে হয় যে আপনার হয়তো দাঁতগুলা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আসলে দাঁতের কোনো পরিবর্তন ঘটে না, যে পরিবর্তন ঘটে তা হলো পরিষ্কার হয়ে যাওয়ার কারণে সেখানে ফাঁকা ফাঁকা মনে হয়, আর কিছুটা খসখসে ভাব আপনার দাঁতে তৈরি হতে পারে স্কেলিং করানোর পরে। সেটি আপনার কয়েক এক থেকে দুই দিনের মধ্যেই আবার ঠিক হয়ে যায়। এছাড়া কারো কারো ক্ষেত্রে দেখা যায় দাঁত স্কেলিং করানোর পরবর্তীতে দুই একদিন শিরশির করতে পারে, সেটিও কিন্তু দুই একদিনের মধ্যে বন্ধ হয়ে যায়। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।